স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সরকারি শিশু পরিবারের আয়োজনে জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বাপ্পি। আলোচনা সভায় বক্তারা শিশুদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু নিজের জন্য কিছুই করেননি, বঙ্গবন্ধু না জন্মালে আজ আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। বঙ্গবন্ধু শিশুদের শিক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে সুপরিকল্পিত উদ্যোগ নিয়েছিলেন। দেশকে স্বাধীন করা থেকে শুরু করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বহু পদক্ষেপ নিয়েছিলেন। বর্তমানে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বঙ্গবন্ধুর পরিকল্পনারই প্রতিফলন। জাতিসংঘ শিশু অধিকার সনদ গ্রহণের অনেক আগেই বঙ্গবন্ধু শিশুদের জন্য আলাদা আইন করেছিলেন। 1970-এর নির্বাচনী ইশতেহারে তিনি শিশু শিক্ষার কথা উল্লেখ করেছিলেন, যা 1973 সালে প্রাথমিক শিক্ষা জাতীয়করণের মাধ্যমে বাস্তবায়ন করেছিলেন বঙ্গবন্ধু। এ সময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মুনতাসির জাহান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুইজিং থুই মারমা, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকিয়া বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, সমাজসেবা কার্যালয়ের অফিসার মোহাম্মদ নাজবুল আহসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।